জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। বন্ধুরা, আমরা সকলেই জানি যে আমাদের এই শরীর পাঁচটি তত্ত্বের তৈরি, যার ফলে আমাদের এই শরীরে বিভিন্ন নক্ষত্র, চন্দ্র, সূর্য এবং গ্রহের প্রভাব পড়ে। ফলে এমন মানুষের ব্যবহার, শোবার ধরন এবং বিভিন্ন ক্ষেত্রে এর প্রভাব দেখতে পাওয়া যায়। এছাড়াও বন্ধুরা, বিভিন্ন দেবদেবী ও গ্রহের সুপ্রভাব বা কুপ্রভাব আমাদের জীবনে এসে পড়ে। তাই আপনার শোয়ার ধরন বলবে আপনি কতটা ভাগ্যশালী বা আপনি কেমন ধরনের মানুষ। বন্ধুরা, আপনারা কি জানেন যে শাস্ত্র বলছে জন্মবার থেকে জানা যায় যে কোনো ব্যক্তির ব্যক্তিত্ব কেমন, ব্যক্তির চরিত্র কেমন এবং ব্যক্তি কতটা ভাগ্যশালী। কারণ জ্যোতিষ শাস্ত্র বলছে যেদিন সন্তান জন্ম হয় সেই দিন গ্রহের প্রভাব, সেই দিনের ইষ্ট দেবতার গুণ তার শরীরে প্রবেশ করে। বন্ধুরা, স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে পূর্ব জন্মের কর্মের ফলস্বরূপই আমাদের পরিবার, আমাদের জন্মের স্থান এবং জন্মের সময় নির্ণয় হয়। তাই বন্ধুরা, এই সব কিছু মিলে আপনার জন্মবার নির্ণয় হয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব যে জন্মবার অনুযায়ী আপনারা কতটা ভাগ্যশালী এবং আপনাদের ভবিষ্যৎ কেমন হবে। একই সঙ্গে আপনারা এটাও জানতে পারবেন যে আপনার ঘুমের ধরন বলবে আপনার চরিত্র ও ভাগ্য কেমন। তাই অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরো দেখতে একদম ভুলবেন না। এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। নাম্বার এক, শনিবার। বন্ধুরা, শনিবার ভগবান শনিদেবের বার, যার ফলে এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ওপর শনিদেব এবং শনিগ্রহের প্রভাব থাকে। ফলে এমন মানুষেরা অত্যন্ত আত্মসম্মানী হয়, এরা একদমই অন্যায় পছন্দ করেন না। ফলে সোজা সাপটা কথা বলতে এরা বেশি পছন্দ করেন। এদের মাথা তাড়াতাড়ি গরম হয়ে যায়, আবার মাথা ঠান্ডা হয়ে গেলে সবাইকে ভালোবাসতেও তারা জানেন। এরা ছোটবেলা থেকেই নানান রকম সংঘর্ষের মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়। এরা ক্ষমতাশালী, দাম্ভিক এবং বন্ধু হিসাবেও কিন্তু তারা খুবই ভালো হন। এদের হাতের কাজও ভালো হয়, এরা যে কোনো শিল্প কাজে খুব তাড়াতাড়ি উন্নতি করেন। নাম্বার দুই, রবিবার। বন্ধুরা, রবিবার ভগবান সূর্য নারায়ণের বার ও ভগবান বিষ্ণুর বার। তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা খুবই বুদ্ধিমান, দয়ালু, সাহসী এবং সৎ হন। এদের মনে ভগবান বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এক বিশেষ প্রেম থাকে। এরা জীবনে এমন কিছু করতে চায় যাতে সবাই তাকে মনে রাখে। এরা ভ্রমণ প্রিয় হয়, এরা অ্যাডভেঞ্চার পছন্দ করে, এরা জীবনকে সম্পূর্ণ রূপে উপভোগ করতে চায়। এছাড়াও এই সব মানুষের ওপর যেহেতু সূর্য নারায়ণ দেবের কৃপা থাকে, তাই এদের তেজ এবং জেদ কিন্তু একটু অধিক হয়। তাই মাথা গরম হয়ে গেলে কিন্তু এরা সহজে কাউকে ছেড়ে কথা বলেন না। নাম্বার তিন, সোমবার। বন্ধুরা, সোমবার দেবাদিদেব মহাদেবের বার। তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ওপর মহাদেব এবং চন্দ্রদেবের প্রভাব থাকে। ফলে এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের মন একটু চঞ্চল হয়, যার কারণে এরা কোন কাজে সফলতা আসবে তা বুঝতে পারেন না। কিন্তু যদি তারা বুঝে যায় তো অবশ্যই এমন মানুষেরা জীবনে প্রচুর ভাগ্যশালী হয়। এরা মহাদেবের মতোই ভোলা ভালা হয়, কিন্তু এরা একবার কারোর ওপরে রুষ্ট হয়ে গেলে তিনি কাউকে ছেড়ে কথা বলেন না। এরা দয়ালু, বুদ্ধিমান এবং পশুপ্রেমী হয় এবং মনে মহাদেবের প্রতি বিশেষ প্রেম থাকে। এরা সবার মন জয় করতে জানে, কিন্তু এরা অত্যন্তই আবার সহজ সরল হওয়ার জন্য এরা বন্ধু বান্ধব প্রেম সমস্ত জায়গায় বিভিন্ন রকমের ছলচাতুরির শিকার হয়। নাম্বার চার, মঙ্গলবার। বন্ধুরা, মঙ্গলবার হনুমানজির বার। তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ওপর হনুমানজির কৃপা এবং মঙ্গল গ্রহের বিশেষ প্রভাব থাকে। ফলে এমন মানুষের ইচ্ছা শক্তি অত্যন্ত প্রবল হয়, এরা জীবনে লড়তে জানে, কখনোই তারা হার মানতে জানেন না। এদের দেখে আশেপাশের মানুষেরাও অনুপ্রাণিত হয়। এদের মধ্যে তেজ, গম্ভীর্যতা, জীবনে চলার পথে অদম্য সাহস এবং কঠোর পরিশ্রমী হন। এরা স্পষ্ট কথা বলতে ভালোবাসেন, আবার এদের মন খুবই উদার হয়।
এরা পশু পাখি অসহায় মানুষদের দুঃখ একদমই সহ্য করতে পারেন না, তাই এরা পশু প্রেমীও হয়। আর এমন মানুষের হৃদয়ে হনুমানজি এবং ভগবান শ্রীরামের প্রচুর প্রেম থাকে। নাম্বার 5, বুধবার। বন্ধুরা, বুধবার ভগবান শ্রী গণেশের বার, তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ওপর ভগবান শ্রী গণেশ এবং বুধ গ্রহের প্রভাব থাকে। ফলে এমন মানুষেরা বন্ধুরা ভগবান শ্রী গণেশের আশীর্বাদে খুবই ভাগ্যশালী হন। এমন মানুষেরা সহজেই জীবনে মান সম্মান এবং যশ প্রাপ্তি করে। এমন মানুষের অর্থভাগ্য খুবই ভালো হয়, কারণ এমন মানুষের মধ্যে বহু গুণ প্রতিভা থাকে, যার ফলে এমন মানুষেরা জীবনে মান সম্মান প্রচুর প্রচুর পরিমাণে প্রাপ্ত করে। আর এমন মানুষেরা ভালো বক্তা হন, এরা স্মার্ট হন, এরা খারাপ পরিস্থিতিকে খুব সহজেই মোকাবিলা করতে জানে, এরা বুদ্ধিমান হন, এরা ঝগড়া ঝামেলা অশান্তি কলহ একদম পছন্দ করেন না, এরা ঈশ্বরের কাজ করতে ঘুরতে এবং নিজের মতন থাকতে এরা বেশি ভালোবাসেন, এরা নিজের ওপর অন্যের কর্তৃত্ব একদমই পছন্দ করেন না। নাম্বার 6, বৃহস্পতিবার। বন্ধুরা, বৃহস্পতিবার দিনটি মা লক্ষ্মীর বার, তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ওপর মা লক্ষ্মী এবং গুরু বৃহস্পতির বিশেষ কৃপা থাকে, যার ফলে এমন মানুষেরা খুবই লক্ষ্মী গুণী হয়। এরা বুদ্ধিমান, জ্ঞানী, এরা ধর্মপরায়ণ এবং সৎ হন, এরা সদা সর্বদাই মানুষের জন্য ভালো চিন্তা করেন। এমন মানুষেরা গুরু বৃহস্পতির কৃপায় জীবনে অর্থ মান সম্মান সহজেই প্রাপ্ত করেন। এরা স্বাধীনভাবে চলতে বেশি ভালোবাসেন, এরা কথা বলার জন্য সহজেই অন্যকে প্রভাবিত করতে পারে। এমন মানুষের ওপর মা অন্নপূর্ণার কৃপা সদা সর্বদাই বিরাজ করে, যার ফলে এমন মানুষের জীবনে কখনো অন্য বস্তু অর্থের সহজে অভাব আসে না। এরা পুজো পাঠ ভক্তি করতে ঈশ্বরের কাজ করতে খুবই ভালোবাসেন। নাম্বার 7, শুক্রবার। বন্ধুরা, শুক্রবার মা দুর্গা, মা লক্ষ্মী, সন্তোষী মা এবং মা অন্নপূর্ণা পুজোর জন্য বিখ্যাত, তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ওপর শুক্র গ্রহ এবং বিভিন্ন দেবদেবীর কৃপা থাকে। ফলে এমন মানুষেরা আকর্ষণীয়, দয়ালু, জ্ঞানী এবং ভবিষ্যতে তাদের অর্থভাগ্য খোলার প্রচুর সুযোগ রয়েছে। এমন মানুষেরা একটু আবেগপ্রবণ হয়, অতীতে যদি কোনো কারণে তারা দুঃখ পেলে সহজে তারা তা থেকে বেরিয়ে আসতে পারে না। এরা ঘুরতে ফিরতে ভালোবাসেন, এরা সোজাসাপটা কথা বলতে বেশি পছন্দ করেন, এরা ভক্তি পরায়ণ হন। বন্ধুরা, এই তো ছিল কোন দিন জন্মগ্রহণ করলে তাদের আচার আচরণ কেমন হবে। এইবার আমরা জেনে নেব যে আপনাদের ঘুমানোর ধরন দেখে আপনারা কিভাবে বুঝবেন আপনাদের ভাগ্য কেমন। চলুন তা জেনে নেওয়া যাক। আসলে বন্ধুরা, যখন আমরা ঘুমাই তখন আমরা বুঝতেই পারি না যে আমাদের সাথে ঠিক কী কী হয়, আর তার প্রভাব বন্ধুরা আমাদের শরীরে এসে পড়ে। বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখবেন, যখন কোনো ছোট বাচ্চা ঘুমায় তার চোখ মুখ দেখেই বোঝা যায় যে স্বপ্নে সে কোনো দেবতার দর্শন করছেন, ফলে সে ঘুমের ঘোরে হেসে তা আমাদের সংকেত দেয়। তাই বন্ধুরা, আমাদের সাথেও কিন্তু ঘুমের ঘোরে এমন অনেক কিছুই হয় যার মধ্যে আমরা 99% তা দিনের বেলায় ভুলে যাই, আর বাকি 1% আমাদের সকালে মনে থাকে। তাই বন্ধুরা, প্রত্যেক মানুষের ঘুমের ধরন বিভিন্ন ধরনের হয়, তাই আপনিও কারোর ঘুমের ধরন দেখেই বুঝতে পারবেন যে সেই ব্যক্তি কতটা ভাগ্যশালী বা কতটা দুর্ভাগ্যশালী, তার চরিত্র কেমন, সেই ঘুমের ঘরে কি কল্পনা করছে। তাই বন্ধুরা, এই সব কিছুই আপনারা আজকের এই ভিডিওটিতে জানবেন, আর এই সব কিছুই আমাদের সামুদ্রিক শাস্ত্রে বর্ণিত রয়েছে। তাই বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি এখনো পর্যন্ত ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। বন্ধুরা, সমুদ্র শাস্ত্র অনুসার আমরা যখন ঘুমাই তখন আমাদের মনের ভেতরে যা চলে তা আমাদের অবচেতন মন তা আমাদের সোয়ার ধরনের মাধ্যমে তা প্রকাশ করে, যার ফলে আপনি তার ঘুমের ধরন দেখে আপনি এটা বুঝতে পারবেন যে তার মনে কি চলছে, সে কতটা ভাগ্যশালী। নাম্বার 1, যারা চিত হয়ে ঘুমায়। বন্ধুরা, সমুদ্র শাস্ত্র অনুসার যারা চিত হয়ে ঘুমায়
তারা আরামে জীবন যাপন করতে খুবই পছন্দ করেন। তাদের জীবনে কারোর হস্তক্ষেপ তারা পছন্দ করেন না। এমন মানুষের ওপর সূর্য এবং শনিদেবের মিশ্র প্রভাব থাকে, ফলে এমন মানুষেরা পারিবারিক বা সমাজে সম্মান প্রাপ্ত করে। নাম্বার দুই, যারা বিছানাতে হাত পা ছড়িয়ে ঘুমায়। বন্ধুরা, এমন মানুষেরা মঙ্গল এবং সূর্য দ্বারা প্রভাবিত হয়, ফলে এমন মানুষেরা একটু বেশি জেদি হয়, তাই তাদের হৃদয় ভালো হলেও তারা কথার ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না। এছাড়াও যদি বন্ধুরা স্বপ্নে কোনো লোকের দর্শন করে বা যদি তারা অ্যাস্ট্রাল অনুভূতি করে, তাহলে তখনই বন্ধুরা তারা হাত পা ছড়িয়ে ঘুমায়। কিন্তু যখন বন্ধুরা আমরা সকালে ঘুম থেকে উঠি, আমরা রাতে যা অনুভূতি করেছি তা আমরা সকালে ভুলে যাই, আর এটাই হচ্ছে বন্ধুরা এই প্রকৃতির নিয়ম। নাম্বার তিন, যারা সাইড হয়ে ঘুমায় বা কোনো কিছুকে জড়িয়ে ঘুমায়। বন্ধুরা, এমন মানুষেরা শনি এবং শুক্র দ্বারা প্রভাবিত ব্যক্তি হয়, ফলে এই ধরনের মানুষেরা মনের কথা মনে রাখতেই পছন্দ করেন, কারোর সাথে শেয়ার করতে তারা পছন্দ করেন না। কারণ এমন মানুষেরা বন্ধুরা বেশিরভাগ ক্ষেত্রেই প্রেম বা বন্ধুত্বে ছলচাতুরির শিকার হয়, ফলে এমন মানুষেরা বন্ধুরা খুবই সংবেদনশীল হয়, ফলে এমন মানুষেরা বালিশে মাথা গুঁজে শুতে বেশি পছন্দ করে। কিন্তু বন্ধুরা, যারা ঘুমের মধ্যে এদিক ওদিক হয় বা বারবার তারা এপাস ওপাস করে, তাহলে ভাববেন বন্ধুরা সেই ব্যক্তি কোনো ডিপ্রেশনে রয়েছে বা কোনো বিষয়ে তাকে চিন্তিত করছে, যার ফলে সেই ব্যক্তি গভীর নিদ্রায় যেতে পারছেন না। তো বন্ধুরা, আজকের মতন এতটুকুই, দেখা হবে এর পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।